ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই আশা করি ভালো আছো। আজকের অনলাইনে ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি হচ্ছে, আমার নাম প্রিয়াঙ্কা রায়, রিসোর্স টিচার সেসিক থেকে। আমি বিজ্ঞান থেকে, বিজ্ঞান আমার বিষয় হচ্ছে বিজ্ঞান। তো আজকে আমরা তোমার সাথে যে বিষয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণী অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায়ের বিষয়বস্তুটা হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন কথাটার সাথে তোমরা নিশ্চয় আগে পরিচিত আছো, কোষ বিভাজন। আচ্ছা, কোষ বিভাজনটা মূলত এই যে এখানে কিছু কোষ দেখা যাচ্ছে, দেখো একটার থেকে এখানে একটার থেকে একটু মানে বিভক্ত হওয়ার জন্য একটু আকৃতি পরিবর্তন হয়েছে, একটা সময় এসে সেটা দুটো হয়ে গেছে, একটা থেকে দুইটা। তো বিভাজনটার অর্থই হচ্ছে একটা থেকে দুইটা হওয়ার, মানে একটা কোষ থেকে দুইটা কোষ সৃষ্টি হওয়ার প্রক্রিয়াটাকে বিভাজন বলে। তো আমরা কোষ নিয়ে কথা বলবো, তো সেই ক্ষেত্রে হলো কোষ বিভাজন। দেখো এখানে দুইটা কোষ দেখা আছে, যে কিভাবে দুটা কোষ সৃষ্টি হলো। তো এই পাঠ শেষে শিক্ষার্থী তোমরা বুঝতে পারবা যে কোষ বিভাজন কি সেটা বুঝতে পারবা, কোষ বিভাজন কত প্রকার সেটা বোঝা যাবে, এমাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস প্রক্রিয়াটা কি সেইটা তুলনামূলক ব্যাখ্যা করতে পারবো আমরা, আর হচ্ছে মাইটোসিসের বৈশিষ্ট্য কি সেটা আমরা ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, এইখানে দেখো একটা কোষ বিভাজন আছে, এটা তো প্রথমে বলছি। এইখানে একটা কোষ থেকে, এখানে একটা কোষ ডেভেলপ হয়েছে, এখান থেকে দুটো কোষ হয়েছে, এবং এক একটা কোষ থেকে দুইটা করে কোষ হয়েছে, তার মানে দুটো থেকে মোট চারটা কোষ বিভাজন হয়েছে। আচ্ছা, এইখানে একটা কোষ পরিবর্তিত হয়ে, আকৃতি পরিবর্তিত হয়ে মাঝখানের দুই পাশে মানে খাদের সৃষ্টি হয়েছে, পরবর্তীতে এটা দুটো আলাদা হয়ে যায়। এখন আমরা জানবো এই কোনটা কোন ধরনের বিভাজন, বিভাজনগুলোর মধ্যে কি কি অমিল আছে সেগুলো তোমরা একটু দেখলে হয়তো বুঝতে পারবা যে এগুলোর মধ্যে কি কি পার্থক্য আছে। আচ্ছা, কোষ বিভাজন মূলত তিন প্রকার, একটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস, আর একটা হচ্ছে মিওসিস। এইখানে একটা কোষ থেকে আকৃতি পরিবর্তিত হয়ে হয়ে দুইটা কোষে পরিণত হয়েছে, তো এই ক্ষেত্রে এই কোষ বিভাজনটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসটা দেখো, নিউক্লিয়াসের আকারটা বড় হয়ে গেছে, স্পষ্ট ও বড়, মানে আমরা খুব ভালো করে দেখতে পাচ্ছি। আর নিউক্লিয়ার মেমব্রেন মানে এইটার যে আবরণটা, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এই নিউক্লিয়ার মেমব্রেন মাঝখান থেকে ভাঁজ হয়ে ভিতরের দিকে ঢুকে গেছে। দেখো তৃতীয় ছবিতে কোষটি ডাম্বেল আকৃতি, মানে আরেকটু ভিতর থেকে আরেকটু গভীর হয়ে ডাম্বেল আকৃতি ধারণ করছে, এবং পরবর্তীতে এইটা থেকে দুইটা কোষ সৃষ্টি হয়েছে, কোষটি দুই ভাগে বিভক্ত হয়েছে। এটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা মূলত ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস এইসব অনুজীবের ক্ষেত্রে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা দেখা যায়। আচ্ছা, এবার আমরা আসতেছি মাইটোসিস কোষ বিভাজন। দেখো মাইটোসিস কোষ বিভাজনে এইটা হচ্ছে মাতৃকোষ, মানে মূল যে কোষটা সেটা হচ্ছে এটা। এখান থেকে দেখো ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে ডিএনএ, এই ডিএনএ টা পরিবর্তন হয়ে আস্তে আস্তে এটাও ডাম্বেল আকৃতির হয়, এটা আরো একটু খাদ হয়, এবং পরবর্তীতে আরো দুটো আপাত্ত নিউক্লিয়াস বা নতুন কোষ সৃষ্টি করে। এটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া। মাতৃকোষ এবং আপাত্ত কোষের মধ্যে ও মিল ও অমিল গুলা কি কি দেখো, মানে এই কোষটা আর এই দুটো কোষের মধ্যে পার্থক্য কি আর মিল কি সেটা আমরা দেখব। মাতৃকোষ এবং আপাত্ত কোষের আকৃতি ও গুণাগুণ কি একই রকম, তার মানে এই কোষটা যে গুণ থাকবে, এটার যে বৈশিষ্ট্য থাকবে, সেটা কি এই দুইটা কোষের মধ্যে থাকবে কিনা সেটা। মাইটোসিস, এই মাইটোসিস কোষ বিভাজনটা মূলত একটা উদ্ভিদের, এই যে উদ্ভিদের যে অগ্রমূলটা আছে, অগ্রমূল উপরে বর্ধনশীল অংশ, মানে উদ্ভিদের যে অংশটা বৃদ্ধি পায় এটা, আর হচ্ছে মূলের অগ্রভাগে থাকে। এখানে মাইটোসিসের কোষগুলা এখানেই দেখা যায়। তো মানে এখান থেকে আমরা বলতে পারি যে মাইটোসিস কোষ বিভাজনটা উদ্ভিদের দেহ কোষে হয়। একটা হচ্ছে উদ্ভিদের বর্ধনশীল মূল বর্ধনশীল অংশে, আর একটা হচ্ছে মূলের অগ্রভাগে। কোষ বিভাজন, কোষ বিভাজনের ফলে উদ্ভিদ ও প্রাণীদের দেহ বৃদ্ধি পায়, সেটা তো আমরা খুব ভালো করে বুঝতে পারছি। দেখো এখানে যে একটা
একটা বীজ ছিল সেটা আস্তে আস্তে কোষ বিভাজন হওয়ার ফলে একটা থেকে দুইটা দুইটা থেকে চারটা করতে 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 সে একটা পরিণত উদ্ভিদে পরিণত হয়ে যায়। আচ্ছা উদ্ভিদ ও প্রাণীর দেহে কোন অংশে মাইটোসিস ঘটে না? আমরা তো জানলাম যে কোন কোন অংশে ঘটে, এবার দেখবো যে কোন কোন অংশে মাইটোসিস বিভাজনটা ঘটে না। তো এইখানে দেখো এই যে যে অংশগুলো আছে এই অংশগুলোতে কখনো মাইটোসিস বিভাজন ঘটে না। এটা হচ্ছে মানুষের স্নায়ুতন্ত্র, এটা হচ্ছে আমাদের দেহের হাতের একটা অংশ, এটা হচ্ছে অনুচর্চিকা, এটা রক্তের একটা অংশ, আর এটা হচ্ছে উদ্ভিদের বিভিন্ন অঙ্গ। প্রাণীদের স্নায়ু টিস্যু স্নায়ু কোষে স্তন্যপায়ী প্রাণীদের পরিণত লোহিত রক্ত কণিকা ও অনুচর্চিকা এবং উদ্ভিদের স্থায়ী টিস্যু কোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে না। এই জিনিসটা তোমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা এইবার দেখো উদ্ভিদের আমরা যে বললাম যে উদ্ভিদের অগ্রভাগে কোষ বিভাজন হয় সেটা আরো একটু ভালো করে চিত্রের সাহায্যে দেখাই দেওয়া আছে। এখান থেকে একটা কোষ কিভাবে বিভাজিত হয়ে হতে হয় আর এখান থেকে মূলের অগ্রভাগের যে কোষগুলা সেগুলো কিভাবে বিভাজিত হয় এটা সেইভাবে মানে দেখাই দেওয়া আছে। এখন এটা হচ্ছে মিওসিস। এতক্ষণ আমরা মাইটোসিস সম্পর্কে জেনেছি, এবার আমরা জানবো মিওসিস কোষ বিভাজনটা মূলত কি। মিওসিস কোষ বিভাজনটা হচ্ছে একটা মাতৃকোষ সেইখান থেকে দুইটা কোষ সৃষ্টি হবে এবং প্রত্যেকটা থেকে আরো দুইটা দুইটা করে কোষ হবে, মোট দুইটা থেকে, তার মানে একটা মাতৃকোষ থেকে আমরা চারটা আপাতত নতুন কোষ সৃষ্টি করতে পারছি। মাতৃকোষ ও আপাত্য কোষের মধ্যে মিল ও অমিল গুলো কি কি সেটা তোমরা দেখলেই বুঝতে পারতেছো অনেকটা। মাতৃকোষ ও আপাত্য কোষের আকৃতি ও গুণাগুণ কি একই রকম? অবশ্যই না, মাতৃকোষ আর নতুন কোষ এক হবে না। এইখানে তোমাদের দলীয় হবে কাজ, যেহেতু এখন তো আর তোমাদের ক্লাস করে সবকিছু বলা সম্ভব না, তো আমি এখানে তোমাদের কিছু কাজ দিচ্ছি। তোমরা যদি আগের আলোচনাটা খুব ভালো করে খেয়াল করে দেখে থাকো শুনে থাকো তো তোমরা এগুলো পারবা। দেখো এখানে একটা জিনিস আছে যে ফোরেন মানে চারটা চারটা ডিএনএ যখন বিভক্ত হয়ে দুইটা দুইটা করে হয়ে গেল এবং প্রত্যেকটা থেকে দুটো দুটো আলাদা, তাহলে মোট একটা থেকে কয়টা হলো আমাদের চারটা, তাহলে এটা কোন ধরনের বিভাজন তোমরা নিশ্চয়ই আশা করি বুঝতে পারছো। এইখানে একটা থেকে দুইটা হয়েছে, তার মানে এটা কোন ধরনের বিভাজন সেটা তোমরা আশা করি বুঝতে পারবা। আর 2n থেকে 2n 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 খ এটা তোমরা বুঝতে পারবা। আমি একটা কথা বলি, মাইটোসিস কোষ বিভাজনকে বৃদ্ধিমূলক বিভাজন বলা হয় আর মাইটোসিস কোষ বিভাজনকে বৃদ্ধিমূলক বলা হয়, মানে ওটা থেকে বেড়ে যায় আর মিওসিসে এসে কমে যায়, সংখ্যাটা কমে যায়, হ্রাস বিভাজন বলা হয়। আচ্ছা দেখো তিনটি চিত্র তুলনামূলক ব্যাখ্যা তোমরা করতে পারবা, চিত্রগুলো সম্পর্কে আরেকটু ভালো করে ই করলে বুঝতে পারবা। এখন আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিব, এগুলো তোমরা একটু বাসায় করার চেষ্টা করবা, নিজেরা একটু করার চেষ্টা করবা। উদ্ভিদে দৈহিক বৃদ্ধিতে কোষ বিভাজনের ভূমিকা বর্ণনা করো। কোষ বিভাজনটা আমাদের কোন কোন কাজে লাগে সেটা তোমরা বুঝতে পারবা। বিশেষ করে কোষ বিভাজন না হলে আমরা যে মানুষ, আমরা মানুষ আসলে মানে একটা শিশু যখন ছোট থাকে তখন যদি তার কোষ বিভাজনটা না হয় তাহলে কিন্তু একটা পরিণত মানুষের পরিবর্তন হতে পারে না। এটা হচ্ছে কোষ বিভাজনের সব থেকে বড় দিক, শুধু মানুষের ক্ষেত্রে না, এটা উদ্ভিদ প্রাণী সব ধরনের জীবের ক্ষেত্রে একই অবস্থা। তো কোষ বিভাজন হচ্ছে আমাদের শরীরে জীববিজ্ঞানের সব থেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। তো আশা করি তোমরা এই অধ্যায়টা একটু মনোযোগ সহকারে পড়বা আর সবাই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।